প্রিয় কৃষি প্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে যে চুয়াডাঙ্গা জেলাতে 42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা ছিল, সেই চুয়াডাঙ্গা জেলায় আজ দীর্ঘ 4 থেকে 5 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এবং অনেক ঠান্ডা ওয়েদার। আর আজকে এই ঠান্ডা ওয়েদারে আমরা কুরিয়ার করছি চায়না কমলা, দার্জিলিং কমলা। কী কী সাইজের চায়না কমলা আমাদের কাছে পাচ্ছেন? কিছু চারা পাচ্ছেন 6 ফিট 7 ফিটের, এগুলো হচ্ছে চায়না কমলা। আমি একটা বের করে দেখাবো আপনাদের যে কত সুন্দর গাছ এবং কেমন ধরনের গাছ পাবেন। এটা হচ্ছে চায়না কমলা 6 ফিট 7 ফিটের গাছ। যারা এই সাইজের গাছ নেবেন 6 ফিট 7 ফিটের আমাদের কাছে পেয়ে যাবেন। খুব বড় বড় গাছও আছে। এগুলো হচ্ছে চায়না কমলা। আর এইগুলো হচ্ছে চায়না কমলার আছে ছোটো চারা। যারা আছে ছোটো চারা নেবেন। এই যে এই সাইজের, এই সাইজের চারা যারা নিতে চাচ্ছেন পাচ্ছেন না 3 ফিট 3.5 ফিট, তাদের জন্য এই সাইজের চারাগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে এই যে পিরাই চারাতে বলে ফল আছে চায়না কমলা, দেখতে পাচ্ছেন এই যে পিরাই চারাতে ফল আছে। আর এদিকে আমাদের হচ্ছে দার্জিলিং কমলা। আমরা কেরকম সাইজ দিচ্ছি আমরা একবারে ওখানে যেয়ে দেখাবো, চলেন। এই যে মালগুলো যাচ্ছে জসিমপুরে সাহেদ ভাইয়ের, এটা ভিয়েতনামের 12 মাসি মালটা তো যাচ্ছে। আর এদিকে যাচ্ছে দার্জিলিংয়ের বড় বড় চারা, দেখতে পাচ্ছেন 5 ফিট 6 ফিটের উনি বাগান করার জন্য নিচ্ছে। এটা আমরা এভাবে প্যাকেটিং করছি, দেখতে পাচ্ছেন প্যাকেটিংটা আমরা এভাবে করছি। অলরেডি বৃষ্টি পড়তেছে আকাশের। আসলে এই চুয়াডাঙ্গা জেলায় এখন আল্লাহর রহমতের বৃষ্টি পড়ছে। পেয়ারা আছে 350 পিস, আর এটা আছে সিড্রেস লেবু যাচ্ছে 100 পিস, আর পেয়ারা আছে 350 পিস। এই মাল যাচ্ছে এবং কাশ্মীরি কিন্নু কমলা যে আছে, কাশ্মীরি কিন্নু কমলাও যাবে ইনশাল্লাহ। অলরেডি বলো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা বৃষ্টি শেষ হলে আবার ভিডিও করব ইনশাল্লাহ। 25 পিস যাবে আছে কাশ্মীরি কিন্নু চারা, এগুলো ছোটো চারা দেখতে পাচ্ছেন 25 পিস। এই যে এদিকে নিয়ে আসছি আমরা 25 পিস চারা যাচ্ছে কাশ্মীরি কিন্নু। আর এই যে ভিয়েতনাম মালটা যাবে, কত সুন্দর সুন্দর গাছ, দার্জিলিং কমলা এবং চায়না কমলাও যাবে। আমাদের আরও বিভিন্ন ধরনের চারাগুলো আছে, যারা ছোটো চারা খোঁজেন বড়ো চারা খোঁজেন আমাদের কাছে। ওদিকে বলো প্রচুর চারা আছে, কমলারই চারা, প্রচুর কমলার চারা আছে। এবং যারা আছে খোঁজেন হচ্ছে কাঁঠালের ছোটো চারা, যারা কাঁঠালের ছোটো চারা খোঁজেন, এই যে কাঁঠালের ছোটো চারা এগুলো আমাদের কাছে। ওদিকে আরও প্রচুর চারা আছে, এগুলো সব কাঁঠালের চারা। আর ওদিকে যদি আমরা দেখাই, এদিকেও কমলার চারা আছে, তারপরে হচ্ছে আপনার এদিকে আপেলের চারা আছে। যারা আছে আপেলের চারা খোঁজেন, ওই যে আমরা 300 টাকা পিসের যে চারাটা বিক্রি করি, এই যে এই চারাটা বিক্রি করে থাকি, এটা আছে 300 টাকা পিসের চারা বিক্রি করে থাকি। এগুলো সব আপেলের চারা, সামার আপেল এবং আলডি সামার, এগুলো সবই হচ্ছে এই চারাগুলো। আর হচ্ছে আমরা দেখাবো ওদিকে, আমরা চলেন ওদিকে আছে কলার চারা, যেটা G9-এর টিস্যু কালচারের কলার চারা। এই যে G9-এর টিস্যু কালচারের কলার চারা আমি আপনাদের দেখাই, দেখেন এই দেখেন আমি একটা চারা তুলি, দেখেন এরা ইন্ডিয়াতে নিয়ে আসা ছিল G9-এর টিস্যু কালচার কলা, 1 ফিট পিলার চারা। এগুলো যারা নেবেন 100 টাকা করে দাম আছে খুচরো। যারা বাগান করার জন্য নেবেন তাদের জন্য ছোটো চারা আছে, তাদের জন্য ছোটো চারা একদম কম রেটেও দিয়ে দেবো আমরা ইনশাল্লাহ। এটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ওদিকে প্রচুর চারা আছে। আর এগুলো আছে সব আছে ভারত সুন্দরী কুলের চারা, যারা বাগান করার জন্য নেবেন ভারত সুন্দরী কুলের চারা, একদম নতুন কলম। কলমের গেট আপটা দেখেন কত সুন্দরী চারা, খুবই সুন্দর সুন্দর চারা আছে। যারা আছে ভারত সুন্দরী কুলের বড়ই চারা নিতে চান, ভারত সুন্দরী বড়ই চারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর। আর এদিকে এই যে শরীফা চারা আছে, শরীফা চারাও যারা নিতে চান, এটা সুদানি শরীফা। আর এদিকেও এদিকেও অনেক আছে G9 কলার চারা। আর এই যে বেড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টক কুল, এটা হচ্ছে সেকেন্ড টক, আমরা সেকেন্ড টক বলি। এই যে টক কুলের চারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, নতুন কলমের চারা। যারা নতুন কলমের টক কুলের চারা নিতে চান, এগুলো সব টক কুলের চারা, খুব সুন্দর সুন্দর বহুত চারা আছে আমাদের কাছে টক কুলের চারা। আর যারা আছে সুবাড়ি চারা খোঁজেন, সুবাড়ি যারা আছে 12 মাসি বার্মিস সুবাড়ি চারা খোঁজেন, এটা আছে বার্মিস সুবাড়ি। যারা আছে বার্মিস সুবাড়ি চারা খোঁজেন, তারপরে হচ্ছে লটকনের চারা খোঁজেন। ওই যে লটকনের গাছ 6 ফিট 7 ফিট করে লটকনের গাছ আছে। আর কাটিমন আমের চারা, তারপরে বিভিন্ন ধরনের যে চারাগুলো সবগুলো আমাদের কাছে পাবেন। এদিকে দেখেন ওই যে আমের চারা আছে, বিলা কিষ্টন, সূর্য ডিম, হানি ডিউ, 3D, সব রকম চারা আছে। সব চারায় একবারে দেখায় শেষ করা যায় না। লিচুর চারা আছে,
লিচুর চারা অনেকে খুঁজতেছেন, লিচুর চারা পেয়ে যাবেন। যারা আমের চারা খুঁজতেছেন, যারা কলার চারা খুঁজতেছেন, যারা হচ্ছে আপনার ভারত সুন্দরী কুল, এই যে বল সুন্দরী কুল, আবার বলো ফুল আসছে, দেখেন বল সুন্দরী কুল, যারা বল সুন্দরী কুলের চারা নিয়ে যাচ্ছেন বড়ো চারা আমাদের কাছে পেয়ে যাবেন। বড় বড় চারা আছে, এই যে এগুলা প্রচুর চারা আছে। যারা আছে সিডলেস লেবুর চারা, কলার চারা, তারপরে আছে ওই যে আপেলের চারাটা তো দেখালাম, আপেলের চারা কত সুন্দর সুন্দর আপেলের চারা। অলরেডি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি অলরেডি পড়ছে। দু ফিট, আড়াই ফিট, তিন ফিটের যে আপেলের চারাগুলো পাবেন এইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। প্রচুর চারা আছে, অলরেডি বৃষ্টি বলে আমাদের মাথার উপরে পড়ছে। আমরা আর বেশি বড় করবো না ভিডিও। যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।